আমি অবগত আছি আল্লামা দিলাওয়ার হুসাইন সাদি ইন্নালিলা এবং আমি তথ্য পেয়েছি কয়েকদিন আগে এটিও মারা গেছে আল্লাহ সুবহানাহু তাল গুনগুন যান তারপর আল্লাহ সুবহানাহ তার স্তর জান্নাতের সর্বোচ্চ স্তরে উন্নীত করুন এবং আমি অবগত আছি বাংলাদেশের জনপ্রিয় দিনগুলোর একটি ছিল সেটি এবং আমি সচেতন যে তাকে গ্রেফতার করা হয়েছিল বহু বছর আগে এবং তাকে প্রথমে ফাঁসিতে ঝুলানোর কথা বলা হয়েছিল এবং তারপরে ওয়াজ প্রতিবাদ যাতে অনেক লোক মারা গিয়েছিল তাই তারা ফাঁসি থেকে ফাঁসির শাস্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে শব্দটি পরিবর্তন করে এবং বিশ্বের অনেক জায়গায় অনেক লোক আছে দুর্ভাগ্যবশত অনেক মুসলিম দেশে ধর্মীয় লোকদের গ্রেফতার করা হচ্ছে আপনি জানেন রাজনৈতিক কারণে এবং তাদের মধ্যে একজন ছিলেন আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি এবং সপ্তাহ দুয়েক আগে তার ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল তিনি আগেও এসেছিলেন মালয়েশিয়াতেও কিন্তু সপ্তাহ দুয়েক আগে তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং তিনি তার বাবার বাংলায় করা অনুবাদটি দিয়েছিলেন তার বই এবং আমি তাকে বলেছিলাম যখন সে তার সাথে দেখা করবে তখন তাকে আমার সালাম জানাতে এবং দুর্ভাগ্যবশত এই কয়েক সপ্তাহ একটি ঘটেছে এখানে এবং আমরা শুনছি যে তার মেয়াদ শেষ হয়ে গেছে এবং এটি ঘটছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় দোয়াত এবং মহান আলেম আপনি নেই তারা মারা যাচ্ছেন এবং এটি মুসলিম উম্মাহর ক্ষতি এবং আমরা জানি যে তিনি মহান কাজ করেছিলেন আল্লাহ সুবহানার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করুন এবং আল্লাহ সুবহানাকে পুনরাবৃত্তি করুন যা তাকে জান্নাতে সর্বোচ্চ স্তর দান করতে পারে হাই তাকে নবী মুসলিম এবং আম্বিয়ার কাছাকাছি স্থান দিন